আমরা আরো একটা দুঃসংবাদ বলতে চাই। আসলে বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, আমরা গতকাল জানিয়েছিলাম তার কোমরবিডিটি ছিল এবং তার মধ্যে তার করোনার সংক্রমণ ছিল। আপনারা যেহেতু জানতে চান, জানতে চাইবেন যে তার সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য, আমরা বলেছি তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, 70-এর উপরে তার বয়স। তার যে সমস্ত রোগগুলো ছিল, কোমরবিডিটি ছিল আমরা বলেছি, লাংসের অসুবিধা ছিল যেটাকে সিওপিডি বলা হয়, তার ডায়াবেটিস ছিল, উচ্চ রক্তচাপ ছিল, কিডনিতে সমস্যা ছিল এবং তার হার্টের অসুবিধা থাকার কারণে তাকে এর আগে তার স্টেন্টিং করা হয়েছিল। সুতরাং সেই দিক থেকে উনি খুবই উচ্চ ঝুঁকির মধ্যে ছিলেন এবং আমরা তাকে হারিয়েছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের জন্য এটা সত্যিই দুঃসংবাদ যে একজন মানুষ আমাদের করোনা আক্রান্ত মৃত্যুর তালিকায় একজন যুক্ত হয়েছেন। হটলাইন নিয়ে আমরা জানি অনেকেই আমাদের কাছে অনেক অভিযোগ করছেন, তার মধ্যে সবচেয়ে বেশি বড় অভিযোগটা হচ্ছে যে সবসময় এটা ব্যস্ত থাকে, পাওয়া যায় না, অনেকক্ষণ ধরে চেষ্টা করে হটলাইন পাওয়া যাচ্ছে না। আমরা এই ব্যবস্থাটাকে সহজ করার জন্য আমাদের আলোচনা সাপেক্ষে আমরা কয়েকটি ব্যবস্থা নিয়েছি। তার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে যে আমাদের একটি নির্দিষ্ট ইমেইল অ্যাড্রেস থাকবে, যারা ইমেইলের মাধ্যমে আপনাদের যদি আপনাদের যে সমস্ত বক্তব্য আছে আমাদেরকে জানাতে পারেন। আমাদের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, আইডি খোলা আছে এই করোনা কোভিড-19 সংক্রান্ত, সেই ফেসবুকের আইডিটা আমরা আপনাদের কাছে গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রচার করে দিব। আপনারা সেইখানে ইনবক্সে মেসেজ করতে পারেন। এবং তৃতীয় আরেকটা যেটা করছি সেটা আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি যেটা এখনও শেষ হয়নি, কিন্তু অ্যাপটা খুব শিগগিরই আমরা ছেড়ে দিব। সেই অ্যাপ থেকে কিছু প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমার নমুনা সংগ্রহের প্রয়োজন আছে কি নাই, সেরকম একটি অ্যাপ তৈরি করা হচ্ছে যেটা আমরা দিয়ে দেব। এছাড়া আমি অনুরোধ করব যারা এই তিনটি পদ্ধতি ব্যবহার করতে পারি তারা যাতে ফোন না করে আমরা এই তিনটি পদ্ধতি ব্যবহার করি, যাতে করে যারা যাদের ফেসবুক আইডি নেই অথবা ইমেইল করার ক্ষেত্রে যাদের কিছু সমস্যা রয়েছে, অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে যাদের, তাদের জন্য আমরা যাতে ফোন লাইনটি খোলা রাখি। আরও একটা বিষয় আমি অনুরোধ করব, অনেকে ফোনে আমাদের হটলাইনে যে ফোন করেন, যে অনেক বিষয়ে ফোন থাকে যে ফোনটি না করলেও চলে, অথবা এমন ধরনের ফোন যেটা আসলে কোভিড-19 সাথে একেবারেই সম্পর্কিত নয়, সেই সমস্ত বিষয়ে আমি আপনাদের অনুরোধ করব যে, এবং একটু দীর্ঘ সময়ে আমরা অনেক সময় কথা বলি, যেই সমস্ত কারণে দেখা যায় যে আমাদের এই ফোন লাইনটি অনেক সময় অকুপাই থাকে, যখন একজন প্রয়োজনীয় ব্যক্তি তখন ফোনে পান না। সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনারা হটলাইন ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা আরেকটু বিবেচনা করি, যারা ফোন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আইডিসের সাথে যোগাযোগ করতে পারবেন না তাদের জন্য সুযোগ করে দেই, তাহলে আমাদের দিক থেকে মনে হয় যে এই সেবাটি আমরা আরেকটু ভালোভাবে পৌঁছে দিতে পারবো।